সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন পর্ব দেখার জন্য। আজকের পর্বে একটি উপকরণ দিয়ে তৈরি করা এই মজাদার নাস্তাটা কিভাবে সহজেই তৈরি করবেন, সেই রেসিপিটা শেয়ার করব একদম সহজভাবে। একদিন তৈরি করে সপ্তাহখানেক আপনারা সংরক্ষণ করতে পারেন, আর যখন খুশি তখন পরিবেশন করতে পারেন। এত সহজ একটা রেসিপি আর খেতে অসম্ভব মজার। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার জন্য। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন তৈরি করে ফেলি। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখন সুজিটাকে হালকা ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। যখন দেখবেন সুজিটা একদম ঝরঝরে হয়ে গেছে, বুঝতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে, আর কালারটাও একটু পরিবর্তন হয়ে আসবে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানির পরিমাণটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর ভালোভাবে মেশাতে থাকবেন। যখন দেখবেন এরকম দলা পেকে আসছে, বুঝতে হবে হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঠিক 5 মিনিট পর আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে বোটের মধ্যে মাখিয়ে দিচ্ছি। এখন তৈরি করে রাখা সেই ডোটা এর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে সফট করে নিতে হবে। হাতের সাহায্যে এভাবে ভালোভাবে মাখিয়ে ডোটাকে সফট করে নিতে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ আমি বাটির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আরেকটা দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। তবে এটা কিন্তু রুটির মতো পাতলা করা যাবে না, আমরা যেভাবে পরোটা বেলি ঠিক সেরকম একটু মোটা রাখতে হবে পুরোটা। তো সাইড দিয়ে এভাবে একটু ভেঙে গেলে বা ফেটে গেলে ভয় পাবেন না, এতে করে কোনো সমস্যা নেই। আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাতে কাছে যদি কুকি কাটারটা না থাকে, তাহলে যে কোনো কোয়ার্টার কেপ দিয়েও আপনারা এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে বাকি অংশটুকু ফেলে দিতে যাবেন না, পরবর্তীতে আবার রুটি তৈরি করে নেওয়া যাবে। তো এই যে আমি সাইডের অংশগুলো উঠিয়ে নিচ্ছি, আর এগুলোকে একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে হচ্ছে ভেজে নেব। এখন সরাসরি চলে যাচ্ছে চুলায়। তো পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে, তখন এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো একসঙ্গে অনেকগুলোই ভেজে নেওয়া যায়। কিছুক্ষণ পর দেখবেন এগুলো আপনা আপনি ফুলে উপরে উঠে আসবে আর ফুলতে শুরু করবে। ঠিক এই যে এরকমটা হবে, আপনা আপনি ফুলতে শুরু করবে আর উপরে ভেসে উঠবে। তো একটা সাইড যখন হয়ে যাবে, উল্টে দিতে হবে। যখন দেখবেন যে সোনালি কালার হয়ে আসছে, তখন বুঝতে হবে এগুলো হয়ে গেছে। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই ভেজে নেওয়া হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর কিছুক্ষণ পর পর এভাবে উল্টে দিতে হবে, যাতে করে সব সাইডে যেন কালারটা ঠিক সমানভাবে আসে। তো আমি কিন্তু কিছুক্ষণ পর পরই আর কি উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড সুন্দর কালার করে ভেজে নেব। যখন দেখবেন এরকম ক্রিস্পি কালার চলে এসেছে, তখনই উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে। আপনারা একদিন তৈরি করে এয়ার কন্টেনার বক্সে পরে 7 দিন থেকে 15 দিনের মতো এটা সংরক্ষণ করতে পারেন। আশা করছি আজকের এপিসোডটা সকলের কাছে ভালো লেগেছে। রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার জন্য। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।